বন্ধুরা রানী উড়ে যাওয়ার যেগুলো কতগুলো কারণ আছে, কারণের মধ্যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই যে রানীর সেল, এই সেল একটি কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে এরকম রানীর সেল তৈরি করা। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে তিনটা সেল তৈরি হয়েছে রানীর, একটার মুখ অলরেডি আটকাই দিয়েছে আর দুটার মুখ খালি আছে। অর্থাৎ যখন রানীর ডিমটা ওই সেলে রূপান্তরিত হয়, এক সময় ওরা এই মুখটা আটকিয়ে দেয়, আটকিয়ে দিয়ে এভাবে এই যে আমার নখের আঙুলটা দেখতেছেন এভাবে ওরা মুখটা আটকায় দেয়। আটকায় দেওয়ার পরে এখান থেকে 14 দিন পরে ফুটে যে বাচ্চাটা বের হয় ওটাই রানী। যদি রানী থাকা অবস্থায় এরকম একটি সেল করে এবং আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার ওই বক্সের রানীটি না হয় কর্মী মাছিরা রানীটিকে মেরে ফেলবে, আর না হয় রানী ওই আক্রমণ থেকে বাঁচার জন্য বক্স থেকে বেরিয়ে চলে আসবে, তখন অনেকগুলো মৌমাছি রানীর সাথে চলে আসে। আমি যদি এটা একটু ছিঁড়ে দেখাই আপনাদের, আমি যদি আপনাদের ছিঁড়ে দেখাই যে এর মধ্যে কী আছে বুঝতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রয়্যাল জেলি, পৃথিবীর সবচাইতে দামি খাবার বলতে পারেন এই রয়্যাল জেলি। এটি মৌমাছি খায়, জাপানের লোকজনও এটা খায়। এই রয়্যাল জেলি এটাই মূলত খেয়ে রানী এত শক্তিশালী হয়, এটা এত শক্তিশালী খাবার। তো আমি আপনাদের খেয়ে দেখাই যে রয়্যাল জেলি যা খেতে কেমন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রয়্যাল জেলি, একটু একটু টকটক, তবে এটা 2 লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয় জাপানে। যারা উৎপাদন করে তারা, জাপানি মৌখামারিরা এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করে মার্কেটিং করে থাকে। আমাদের ওরকম প্রযুক্তি নাই, তবে একসময় আমরা চেষ্টা করবো এরকম রয়্যাল জেলি উৎপাদন করে আপনাদের মাঝে দেওয়ার জন্য।